গাইবান্ধায় 1000 শিক্ষার্থীর মাঝে তরল সাবান বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত। বেসরকারি প্রতিষ্ঠান মমতা ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী গাইবান্ধা সদরের 26টি বিদ্যালয়ের 1000 শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে হাত ধোয়ার তরল সাবান বিতরণ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদরের চক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে 40 জন শিক্ষার্থীর মাঝে এই তরল সাবান বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ইসমত জাহান ইতি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে মানুষের হাত ধোয়ার অভ্যাস তৈরি করে করোনা প্রতিরোধের জন্যই তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে তরল সাবান বিতরণ করেছে বলে জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন এইচ এম মাসুদুর রহমান, আব্দুল কাদের, মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা। এম কে ইসলাম বাবু, করোনা ডেস্ক, এম কে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television।